হেল্ল' ষ্টুডেণ্টছ, মজা ক্লাছৰ ইউটিউব চেনেললৈ সকলোকে স্বাগতম। আমি তোমালোকৰ ক্লাছ নাইনৰ অনুশীলনী 2.3 মেথামেটিক্সৰ কৰি আছিলোঁ। আমি কুৱেশ্যন নম্বৰ 1-2 কৰিলোঁ, কুৱেশ্যন নম্বৰ 1-2 কৰিলোঁ, ঠিক আছে। পাছত আমাৰ কুৱেশ্যন নম্বৰ 3-2 কৰিম, 4 কৰিম, 5 কৰিম আৰু কুৱেশ্যন নম্বৰ 2 and 3 এইকেইটা কৰিম। ইয়াত আমাৰ চোৱা কি দিয়া আছে, ইয়াত প্ৰথমতে আমাৰ এইটো বহুপদ এটা দিয়া আছে। বহুপদটো কি দিয়া আছে আমি লিখি লওঁ ইয়াত, ঠিক আছে। তো ইয়াত তোমাৰ হৈ যাব কুৱেশ্যন নম্বৰ 1-ৰ আমি 3-2 কৰিম। এতিয়া কুৱেশ্যন নম্বৰ 1-ৰ 3-2 দিয়া আছে কি, এক্স দিয়া আছে। কৈছে যে এই যিটো বহুপদ দিয়া আছে, ইয়াত তোমাৰ বহুপদ দিয়া আছে, এই বহুপদক তলৰ বহুপদেৰে হৰণ কৰিলে পোৱা ভাগশেষ নিৰ্ণয় কৰা। তেনেহ'লে আমি ভাগশেষ নিৰ্ণয় কৰিবৰ কাৰণে মই কৈছিলোঁ যে ইয়াত বহুপদটো আমাৰ কি দিয়া আছে, আমি পি এক্স বুলি ধৰি ল'ম বহুপদ। আৰু ইয়াত দিয়া আছে তোমাৰ এক্স কিউব প্লাছ 3x² + 3x + 1। আগৰ কুৱেশ্যনকেইটা যদি তোমালোকে চোৱা নাই, ভিডিঅ'টো চাই ল'ব পাৰা, কুৱেশ্যনকেইটা মই এনচাৰ কৰি থোৱা আছে, চল্ভ কৰি থোৱা আছে। এতিয়া আমি ইয়াত কি কৰিম, ইয়াত আমি ধৰি ল'ম যে এক্সৰ মানটো কিমান হ'ব লাগিব, এক্সৰ মানটো আমাৰ হ'ব লাগিব 0, ঠিক আছে। কাৰণ ইয়াত বেলেগ একো নাই, চ' এক্সৰ মানটো আমাৰ 0 লিখি দিম ইয়াত, ঠিক আছে। যদি এক্স নাথাকিলেহেঁতেন, এতিয়া চোৱা ইয়াত এক্স প্লাছ পাই আছে, সেইটোতো আমাৰ হ'ব x + π = 0, ঠিক আছে। তাহলে এতিয়া এক্সৰ মানটো 0 হৈ গ'ল, আমি ইয়াত লিখিম p0 = আমি লিখিম 0³, এক্সৰ এক্সৰ জেগাত আমি 0 বহাই দিছোঁ, 3 × 0² + 3 × 0 + 1। এতিয়া ইয়াত যিটো থাকিব সেইটো আমাৰ হৈ যাব সেই বহুপদটোৰ ভাগশেষ, যদি আমি এক্সৰে ইয়াক হৰণ কৰোঁ, ঠিক আছে। এইটো হৈ গ'ল 0, এইটো 0 হৈ যাব, 0² মানে 0, 0 × 3 = 0, + 3 × 0 = 0 আৰু + 1। তেনেহ'লে আমি যদি ইহঁতক ডিভাইড কৰোঁ, আমাৰ কিমান বাকী থাকে, ভাগশেষ 1 থাকি যায়, হয়নে। তাৰ পাছত 4 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা, 4 নম্বৰ কুৱেশ্যনটোত দিয়া আছে যে এইটোতো পি এক্স আমাৰ এইটোৱে হয়, আৰু ইয়াত দিয়া আছে আমাৰ এক্স প্লাছ পাই দিয়া আছে। তেনেহ'লে ইহঁতৰ শূন্যটো হ'ব, ইয়াৰ শূন্যটো কি হ'ব, এক্স প্লাছ পাইৰ শূন্য হ'ব, পাইৰ শূন্যটো হ'ব তোমাৰ x + π = 0 হ'ব। আৰু ইয়াৰ পৰা মই এক্সৰ মানটো উলিয়াই ল'ম, সেইটোকে হ'ব শূন্যটো, আৰু সেইটো আমি কি কৰিম, পি এক্স যিটো আমাৰ দিয়া আছে, এইটো যে দিয়া আছে ইয়াত আমি এইটো ইউজ কৰিম, ইয়াত আমি ব্যৱহাৰ কৰিম এইটো, ঠিক আছে। তেনেহ'লে চোৱা, এক্সৰ মানটো ইয়াত হৈ যাব -π, এতিয়া -π আমি সেই এক্সৰ জেগাত বহাই দিম। পি এক্সটো আমি পাই থোৱা আছিলোঁ না আগতে, এই পি এক্সটোকে আমি লৈ ল'ম, একেটা বস্তুৱে হয় আমাৰ, ঠিক আছে। পি এক্সটো আমি এয়া পি এক্সটো আমি ইয়াত লৈ ল'লোঁ, ধৰি লোৱা এইটো পি এক্স একেটাই, ঠিক আছে। এইটো আমি ইয়াত কি কৰিম, -π ব্যৱহাৰ কৰিম এক্সৰ জেগাত, তেনেহ'লে আমাৰ কি হ'ব চাওঁ, এইটো -π ব্যৱহাৰ কৰিম, এতিয়া এক্সৰ জেগাত লিখিম আমি -π, তাৰপৰা -π গোটেইটোৱে এটা হয়, মানে তুমি -টো এক্সট্ৰাকৈ লিখিব নোৱাৰিবা, -π ইয়াত হৈ যাব ³ + 3 × -π, চোৱা ব্ৰেকেটত থাকিব, ² + 3 × -π + 1। তেনেহ'লে ইয়াত আমাৰ ৰিমাইণ্ডাৰটো কিমান হ'ব, ভাগশেষটো কিমান হ'ব চাওঁ, -π টো -টো 3 বাৰ মাল্টিপ্লাই কৰিলে মাইনাছে হ'ব, π মাল্টিপ্লাই কৰিলে 3 বাৰ π³ হ'ল, এতিয়া -টো 2 বাৰ মাল্টিপ্লাই কৰিলে প্লাছ হৈ যাব, সেইকাৰণে -π × -π + π² হৈ যাব, চ' 3 × π² হৈ গ'ল। তাৰপাছত প্লাছ, ইয়াত কি হ'ব, প্লাছ নহ'ব, কেলে -π এটা আছে ন, ত' -π থকাৰ কাৰণে তোমাৰ ইয়াত হৈ যাব -3π আৰু এইটো +1 হৈ যাব, ঠিক আছে। ইয়াত তুমি চোৱা π³ আৰু পাই আছে, এই গোটেইকেইটা আমি একো কৰিব নোৱাৰোঁ ইয়াত, ঠিক আছে। তেনেহ'লে আমাৰ ইয়াত ভাগশেষ কি থাকিব, ভাগশেষ এই গোটেইটোৱে থাকিব, ইয়াত আমি একো কৰিব নোৱাৰোঁ। তাৰপাছত তুমি চোৱা কি আছে আমাৰ, তাৰ পাছৰ কুৱেশ্যনটোত 5 নম্বৰ কুৱেশ্যনটো আছে 5 + 2x, ঠিক আছে। 5 + 2x আছে, আমাৰ একেটাই বহুপদ ল'ব লাগিব আমি, কুৱেশ্যন নম্বৰ 5ত আমাৰ আছে 5 + 2x, 5 + 2x থাকিলে আমি কি কৰিব লাগিব, আমি প্ৰথমতে 5 + 2x = 0 কৰি ল'ব লাগিব, 5 + 2x 0 কৰি ল'লোঁ, 0 কৰি লোৱাৰ লগে লগে আমি ইয়াৰ পৰা এক্সৰ মানটো উলিয়াই ল'ব লাগিব আগতে, তেনে তোমাৰ হ'ব 2x ইয়াতে থাকিলে, 5 যদি আমি সোঁফালে লৈ আনো -5 হৈ যাব, তাৰপাছত তোমাৰ x কি হৈ যাব, এতিয়া 2 ইয়াত কি হৈছে, মাল্টিপ্লাই হৈ আছে, তেনেহ'লে মই সোঁফালে লৈ আনিলে ইয়াত ডিভাইড হৈ যাব, চ' 5/2 হৈ যাব, এক্সৰ মানটো এইটো পালোঁ, এতিয়া এক্সৰ মানটো আমি কি কৰিম,
পিএক্সত ব্যবহার করে দিম। পিএক্সটো আমি জানোয়ে কি পাইছিলো, পিএক্সটো আমার আছিলে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। এটা আমি এক্সর জায়গায় আমি কি করি, এটা এইটো ইয়াত ব্যবহার করি আর চাম যে কিমান ভাগশেষ থাকে, কিমান থাকি যায়। মাইনাস ফাইভ বাই টু হয়ে গেল ইয়াত, তাহলে আমি ইয়াত লিখিম মাইনাস ফাইভ বাই টু কিউব। কিয়, কারণ চা এই এক্সটো ইয়াত আছে, এই গোটেই এক্সটো আমি ইয়াত ভরাই দিব লাগবে ন, এই এক্সটো ঠিক আছে, মাইনাসটো এখানে রাখি থব লাগবে ঠিক আছে, এইটো যাতে মাইনাসটো তুমি বাহিরত করলে নহব। তারপর তোমার চা প্লাস আহিলে থ্রি আহিলে আকো মাইনাস ফাইভ বাই টু স্কোয়ার হয়ে গেল, প্লাস থ্রি মাইনাস ফাইভ বাই টু প্লাস ওয়ান হয়ে গেল। এতিয়া ইয়াত আমি কি করিম, ফাইভ আছে মাইনাস ফাইভটো থ্রি টাইমস মাল্টিপ্লাই করিম ন, মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ, তলতো তেনেকে টু ইন্টু টু ইন্টু টু এইটো মাল্টিপ্লাই হয়ে যাব এনেকে। এতিয়া চাই ইয়াতো তোমার প্লাস আহিলে থ্রি আহিলে, ইয়াত কি হব মাইনাস ফাইভ বাই টু ইন্টু মাইনাস ফাইভ বাই টু, আর ইয়াত তোমারতো এবারে আছে, এখানে মাইনাস আর প্লাস মাল্টিপ্লাই হয়ে গেলে আমার মাইনাস হয়ে গেল, আর থ্রি আর ফাইভ হল ফিফটিন, ফিফটিন বাই টু, থ্রি ফাইভ যা ফিফটিন, ফিফটিন বাই টু এইটো হয়ে গেল আমার। এটা এইটো আমি কি করিম, সিম্পলি সলভ করিম, এইটো সলভ করবলে একেবারে সহজ, কি করব লাগবে সলভ করবলে, ফাইভ ফাইভ যা টুয়েন্টি ফাইভ, টুয়েন্টি ফাইভ ফাইভ যা ওয়ান টুয়েন্টি ফাইভ, সো ওয়ান টুয়েন্টি ফাইভ ইয়াত হয়ে গেল আমার। তারপর তোমার তিনটা মাইনাস থাকার কারণে ইয়াত মাইনাস এটা আহিবই, তলর টু কিনা মাল্টিপ্লাই হয়ে যাব, টু টু যা ফোর, ফোর টু যা এইট, এইটো হয়ে গেল আমার এইট, এইট হয়ে গেল। বাকি এইটো মাইনাস মাইনাস আছে প্লাস হয়ে যাব, সো ইয়াত তোমার পাঁচ পাঁচ গুণ কিমান হল পঁচিশ, আর থ্রি টুয়েন্টি ফাইভ কিমান হয়ে গেল সেভেন্টি ফাইভ, সো সেভেন্টি ফাইভ হয়ে গেল, সেভেন্টি ফাইভ টু টু যা ফোর, এইটো হয়ে গেল ফোর। ইয়াত তোমার মাইনাস আহিলে আকো ফিফটিন বাই টু প্লাস ওয়ান। এতিয়া এইটো তোমালোকে কি করব লাগবে, এলসিএম লব লাগিব বা লখাগু লব লাগিব, লখাগু আমি কি লব পাৰো, লখাগু আমি লব পাৰো আঠটো লব পাৰো ইয়াৰ পৰা আঠ ঠিক আছে, তেতিয়া ওয়ান টুয়েন্টি ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ লগত টু মাল্টিপ্লাই কৰিব লাগিব ন, কাৰণ আমি ফোরে এইটক হরণ করিম, হরণ করে যেটা পাম সেইটোৰে সেভেন্টি ফাইভক মাল্টিপ্লাই কৰিব লাগিব, ফোর টু যা এইট, সো আমার টু থাকিলে টু ইন্টু সেভেন্টি ফাইভ হয়ে যাব ইয়াত হব। এটা মাইনাস আহিলে টুরে এইটক হরণ করিম, টু ফোর যা এইট, তো ফোর আর ফিফটিন মাল্টিপ্লাই হয়ে যাব, ফোর ইন্টু ফিফটিন হয়ে গেল, মাইনাসটো থাকার কারণে ইয়াত মাইনাস আহিলে, প্লাস ইয়াত একো নাই মানে ওয়ান আছে, সো ওয়ান এইট যা এইট, এইটো আমি সলভ করে দিব লাগিব এটা ঠিক আছে। এইটো আমি সলভ করলে কি পাম, এইটো আমি সলভ করিম যেতিয়া ইয়াত মাইনাস ওয়ান টুয়েন্টি ফাইভ আর এইটো হয়ে যাব তোমার কিমান ওয়ান ফিফটি হয়ে যাব, মাইনাস এইটো কিমান হয়ে যাব সিক্সটি হয়ে যাব, আর এইটো তোমার এইট থাকি গেল ডিভাইডেড বাই এইট। এতিয়া আমি ফাইনালি কিমান পালো, এই গোটেইকেইটা তুমি সাম আপ করে দিয়া, তেনহলে আমি এটা সাম আপ করে কিমান পাম, সাম আপ করে তুমি চা এটা সাম আপ কেনে করে, আসলে তোমার পজিটিভ খিনি এফালে লিখিবা আর নেগেটিভ খিনি এফালে লিখিবা, পজিটিভ খিনি কি কি আছে ইয়াত আমার চা, প্লাস থকা ওয়ান ফিফটি আছে, সো ওয়ান ফিফটি প্লাস এইটটো এফালে লিখিলো, মাইনাস লিখিলো আমার ওয়ান টুয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটি ডিভাইডেড বাই এইট, সদায় এনেকে কৰিব লাগিব ঠিক আছে, এটা বদমাছ রুল বলে কয় ঠিক আছে। প্রথমতে আমি সামখিনি আগত কৰিবলৈ পজিটিভখিনি কৰিম, তাৰপিছত নেগেটিভখিনি বা সাবট্ৰেকশ্যন কৰিম, বিয়োগ কৰিম, তেনে এতিয়া এইটো যদি আমি কৰোঁ ফাইনেলি আমি ইয়াত পাম মাইনাছ টুৱেণ্টি ছেভেন, আৰু আঠটো থাকিলে চ' মাইনাছ টুৱেণ্টি ছেভেন বাই এইটটো হৈ যাব তোমাৰ উত্তৰটো ঠিক আছে, ইয়াত উত্তৰ হৈ যাব এইটো। তাৰপাছত তোমাৰ চোৱা দিয়া আছে যে এই দুই নম্বৰটো এক্স কিউব মাইনাছ এ এক্স স্কোৱাৰ প্লাছ ছিক্স এক্স, ছিক্স এক্স মাইনাস এক, এক্স মাইনাস এ রে হরণ করলে পুয়া ভাগশেষ উলিয়া, এই একই ধরনের আমি হরণ করব লাগে আর ভাগশেষ উলিয়াব লাগে, এটা আমি দুটো দুটা মেথড করব পারো হয় না, দুটা মেথড কেন করব পারো, এটা মেথড তো লং মেথড হয়, লং মেথড তো এটা মই না দেখাও তোমালোকক শর্ট মেথড তো কেনকা হয় দেখাই দিছো। তো ইয়াত তোমার আহিলে দিয়া আছে যে এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এ, আর ইয়াক আমি হরণ করে চাব লাগে যে এক্স মাইনাস এ রে মানে হরণ করলে ভাগশেষ কি হবে এটা উলিয়াব লাগে, তাহলে ইয়াত তোমার এক্স মাইনাস এ সমান শূন্য করব লাগবে, যদি এই শূন্য করো তেতিয়া আমি পাম এক্স ইকুয়াল টু এ, তাহলে এতিয়া আমি কি করিম, এইটো পি এক্স বুলি আমি ধরে লৈছিলোঁ যে পি এক্সর জায়গায় আমি এইটো লিখিব লাগিব, এক্সর জায়গায় এ লিখিম, তেতিয়া এইটো হয়ে যাব এ কিউব মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস এ, তেনহলে এইটো চাওঁ কি হয়, এইটো তোমার এ কিউব হব, এইটো এ ইন্টু এ স্কোয়ার মানে এ কিউব হয়ে গেল,
प्लस सिक्स ए माइनास ए हो गल तेनाहले आमी एखत की पालो एतु प्लस माइनास कैंसिल हो गल सिक्स ए माइनास ए माने फाइव ए छटा ए पर एटा ए गल के पाँचटा ए सो एन्सार तो तुम्हार फाइव ए हो जाबो भागे ठीक आछे तेनाहले आजिले इमाने होल तासो तुम्हार नेक्स्ट जेतु हबो टॉपिक ইয়াৰে আমাৰ এক্সেস নম্বৰ যিটো 2.3 আছে তাৰে তোমাৰ কুৱেশ্যন নম্বৰ 3 আৰু কুৱেশ্যন নম্বৰ 4 আছে কুৱেশ্যন নম্বৰ 5 আছে কুৱেশ্যন নম্বৰ 6 আছে 7 আছে এই গোটেইকেইটা কুৱেশ্যন আমি নেক্সট ভিডিঅ'টোত ডিছকাছ কৰিম অ'কে তেতিয়ালৈকে তোমালোকে এইবোৰ চেক কৰিবা পঢ়িবা অলপ ভালকৈ প্ৰেক্টিছ কৰিবা কুৱেশ্যনবোৰ আকৌ চাবা আৰু আগৰ যিবোৰ ভিডিঅ' আছে সেইবিলাকো চাব পাৰিবা লেচনৰ যিবোৰ চলিউশ্যন আছে সেই চলিউশ্যনবোৰ ভালকৈ চাবা আৰু কিবা বুজি নাপালে তোমালোকে কমেণ্ট কৰিবা ঠিক আছে আজিৰ কাৰণে ইমানেই হ'ব দিয়া